পুলিশের উপর ভরসা রাখতে না পেরে আইন হাতে তুলে নেওয়ার হুমকি তৃণমূল নেতার। যদিও পরে ওই নেতা বলেন কর্মীদের শান্ত করতে তিনি একথা বলেছেন, পুলিশের উপর তার সম্পূর্ণ আস্থা আছে। তৃণমূল নেতার উপর হামলার প্রতিবাদে পথ অবরোধ চলাকালীন এমন মন্তব্য করেন তিনি। পুলিশের উপর ভরসা রাখতে না পেরে আইন হাতে তুলে নেবার হুমকি তৃণমূল নেতার, প্রকাশ্যে সে কথা বলতেও শোনা গেল তাকে। পুলিশ ধরতে না পারলে আমরা ধরে নেব, গণ ধোলাই দিয়ে মেরে নেব, সেখানে দেখবো তখন পুলিশ কি করে। বুধবার রাতে হাবড়া বেরগুম 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতিকে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা। অঞ্চল সভাপতি কল্যাণ দত্তকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তার ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত লাগে। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল নেতা। প্রতিবাদে বৃহস্পতিবার সকালে হাবড়া বসিরহাট রোডের প্রতাপনগরে পথ অবরোধ করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। দীর্ঘক্ষণ চলে রাস্তা অবরোধ। কিন্তু কালকে রাত ঠিক 12টা নাগাদ এখানে একটা কীর্তন হচ্ছে। ওর বাবা ওই কীর্তনের সাথে যুক্ত ছিল আগে, ও সেই কীর্তনের সাথে যুক্ত। সেই কীর্তন থেকে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতি ওর উপরে অতর্কিত হামলা চালায় এবং হামলা চালিয়ে ওকে প্রাণের মেরে ফেলবার চক্রান্ত করেছিল। যাই হোক, ও বেঁচে গেছে, এখন অ্যাপোলো হসপিটাল আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা আজকে এখানে অবরোধটা করার মূল কারণ দুষ্কৃতিদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। পারিবারিক কোন সমস্যার জেরে এটা হয়েছে, কিন্তু সেটা যেটাই হোক, কিন্তু অঞ্চলের মধ্যে এরকম অরাজকতা হবে সেটা আমি প্রধান হিসাবে মানতে পারছি। তো অঞ্চলের মধ্যে এরকম ভাবে একটা আমাদের প্রেসিডেন্টের ছিল যে কল্যাণব্রত দত্ত, তার গায়ে এইভাবে হাত দেবে সেটা আমরা মেনে নিতে পারছি। এখন আমি চাইছি যে শাস্তি পাক, অবিলম্বে ধরা পড়ুক। অবরোধ কর্মসূচিতে যোগ দেন হাবড়া 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা। এদিন প্রকাশ্যে মাইকেই আইন হাতে তুলে নেবার হুমকি দেন ওই তৃণমূল নেতা। তিনি বলেন পুলিশ অভিযুক্তকে দ্রুত না ধরলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। পাশাপাশি তিনি এও বলেন পুলিশ যদি অভিযুক্তকে ধরতে না পারে আমরা ধরে গণধোলাই দিয়ে মেরে দেব। আজকে যাক কল্যাণ দত্তকে যে চপাল দিয়ে কোপালো, আপনি কোথায় যাবেন, আপনি কোথায় যাবেন? পুলিশ ধরতে না পারলে আমরা ধরে নেব, গণধোলাই দিয়ে মেরে নেব, সেখানে দেখবো তখন পুলিশ কি করে। এদিন অবরোধ কর্মসূচি শেষ হবার পর আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূল নেতা অজিত সাহার সাথে। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন কর্মীদের মধ্যে উত্তেজনা ছিল, কর্মীদের সামাল দিতে অনেক সময় অনেক কথা বলতে হয়, কিন্তু আমরা আইন হাতে তুলে নেব না। বিকালে কর্মীদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে বলেও তিনি জানান। আমি যেটা বলতে চাইছি, যদি পুলিশ তাদেরকে ধরতে না পারে, যদি আমরা কোনো জায়গায় তার খোঁজ পাই তাহলে তাকে আমরা ধরবো, অবশ্যই প্রশাসনের কাছেই দেব, আমরা তার প্রশাসন নই। সেখানকার উত্তেজনা প্রশমনের জন্য যদি তাই বলে থাকি যে সেই আসামিকে পেলে পুলিশ ধরতে না পারলে আমরা ধরলে পিটিয়ে মারবো, এ কথা খুব অন্যায় কি? পরিস্থিতি সামাল দিতে অনেক কথা বলতে হয়, কিন্তু আমরা আইন কখনো হাতে নেব না। প্রসঙ্গত, বুধবার রাতে কীর্তন থেকে ফেরার পথে দুষ্কৃতীরা তৃণমূল নেতা কল্যাণ দত্তের ওপর অতর্কিতে হামলা চালায়। অভিযোগের তীর জয়দীপ দত্তের দিকে। সূত্র মারফত জানা গেছে অভিযুক্তের সাথে আক্রান্তের পারিবারিক সম্পর্ক রয়েছে, যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি ঘটনার পেছনে বিজেপির মদত রয়েছে। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা পার্থপ্রতিম সরকার বলেন বিষয়টি তৃণমূলের গোষ্ঠী কন্দল, এর সাথে তৃণমূলের রাজনীতিই যুক্ত, বিজেপি কোনোভাবেই দায়ী নয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের গোষ্ঠী কন্দল দেখা দিয়েছে। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মারছে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে হত্যা করছে, তার আজকের তার পরিণাম হচ্ছে হাবড়ায়। হাবড়ায় যেভাবে কল্যাণ দত্তকে মারা হয়েছে তৃণমূলের এক গোষ্ঠীর লোক আরেক গোষ্ঠী, এটা ব্যক্তিকেন্দ্রিক হলেও এর সঙ্গে তৃণমূলের রাজনীতি জড়িত। কেউ ঘরে মুখ্যমন্ত্রী ছবি রেখে বিজেপি করছেন, এরকম নাটক করা কথাবার্তা যেন তৃণমূল কংগ্রেসের নেতারা না বলেন, তারাও জানেন এটা গোষ্ঠী কন্দল, বিজেপিকে নিয়ে চালানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনার পর আমরা পৌঁছে গিয়েছিলাম অভিযুক্ত জয়দীপ দত্তের বাড়িতে। জয়দীপ দত্তের মা শিখা দত্ত জানান, আমরা তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলের সাথে আছি, তাদের বাড়িতে তৃণমূল নেত্রীর ছবিও দেখা যায়। আমরা বিজেপি করি না, বিজেপির নামও আমরা শুনতে পারি না, কেননা আমি নিজে কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলাম এক সময়, এখন তৃণমূল, এখন আমরা তৃণমূল করি, তৃণমূলের ব্যানার, তৃণমূলের পয়সা, তৃণমূলের জন্য সব কিছু আমরা বিজেপি কে বললো? সত্যি কথা বলতে আমি তো ঘুমিয়েছিলাম, আমার ছেলে রাস্তায় কি করছে এটা তো আমার জানার কথা না, তার থেকে ও 11টার সময় চলে এসেছে, এইবার রাত্রিবেলায় ও বলছে ওরে বলে কি করেছে, মেরেছে না ও পড়ে গেছে। এ বিষয়ে বিজেপি নেতা বিপ্লব হালদার বলেন
এটা তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দল। প্রধান নিজে বলছেন তাদের পারিবারিক বিবাদ, বিজেপির নেতা তো আর বাড়িতে দিদির ছবি লাগিয়ে রাখবে না। কল্যাণ দত্ত তার তৃণমূল কংগ্রেসেরই নেতা, স্বাভাবিক কারণে তার আত্মীয়ের যে আক্রমণ, চাপার দিয়ে তাকে যে আক্রমণ করেছে, এটা আমরাও বিষয় সমব্যথী। কিন্তু প্রধান নিজে বলছেন যে তার ফ্যামিলি ম্যাটার। আবার এদিকে আমরা শুনতে পাচ্ছি যে তার বাড়িতে যে মেরেছে তার বাড়িতে যথেষ্ট তৃণমূলের বিভিন্ন কাগজপত্র ডকুমেন্টস পাওয়া যাচ্ছে। সুতরাং তৃণমূলের যে সে, এটা নিয়ে আর কোনো সন্দেহ থাকতে পারে না। নিজেদের দলের আভ্যন্তরীণ গণ্ডগোলের জন্যে আজ এই অবস্থা। তারা বিজেপির নামে দোষ দিয়ে বিজেপিকে ছোট করতে বা হেয় প্রতিপন্ন করতে জনগণের সামনে চেষ্টা করছে। আমরা ভারতীয় জনতা পার্টির তীব্র বিরোধিতা করছি। এ বিষয়ে তৃণমূল নেতা অজিত সাহা বলেন, আইনের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। পুলিশ জানিয়েছে 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। আমি বিকেলবেলাতেই মিটিং ডেকেছি, কর্মীদের নিয়ে আমি বসবো, সব শান্ত থাকবে, এলাকা শান্তিপূর্ণ থাকবে। এই ধরনের ঘটনাকে আমরা কোনো অবস্থাতে প্রশ্রয় দেব না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।